নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের মাঝে দেখুন তিন বেডরুমের একটি অসম্ভব সুন্দর একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট বাড়ির প্ল্যান নিয়ে চলে আসলাম বন্ধুরা এই একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট তিন বেডরুমের এই বাড়িটি নির্মাণ করতে হলে মোট কত টাকা খরচ হবে এবং কোথায় কি পরিমাণ রড ব্যবহার করতে হবে এগুলো আপনাদেরকে এ টু জেড স্টেপ বাই স্টেপ বলে দিব এবং ফাইনালি বলে দিব যে বিল্ডিংটি নির্মাণ করতে মোট কত টাকা খরচ হবে ঠিক আছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখুন প্ল্যানের এ পাশে আছে এই পাশে যে মাপটা আছে বন্ধুরা এটা হচ্ছে থার্টি সিক্স ফিট থার্টি সিক্স ফিট অর্থাৎ ছত্রিশ ফিট ওকে আর এই পাশে যে মাপটা আছে দেখুন বন্ধুরা এটা হচ্ছে ফর্টি ফিট অর্থাৎ চল্লিশ ফিট তাহলে আমাদের থার্টি সিক্স ফিট ইন্টু ফর্টি ফিট অর্থাৎ ছত্রিশ ফিট ইন্টু চল্লিশ ফিট টোটালি আমাদের জায়গাটার এরিয়া হচ্ছে চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট হ্যাঁ স্কিউটি চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট অর্থাৎ আমাদের জমির মোট পরিমাণ হচ্ছে দুই কাঠা ঠিক আছে এখানে হচ্ছে দুই কাঠা জমি অর্থাৎ যে জমিটিতে এই বাড়িটি হবে সেটার সাইজটা হচ্ছে দৈর্ঘ্যের দিকে আছে ছত্রিশ ফিট প্রস্তের দিকে আসে চল্লিশ ফিট ঠিক আছে টোটালি চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট দুই কাঠা জমি হ্যাঁ টোটালি জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা তো বন্ধুরা এখন আমরা কি করব এই বাড়ি প্ল্যানের ইন্টারনাল এবং আউটার যে ওয়ালগুলো আছে বন্ধুরা দেখুন এই ওয়ালগুলো আমরা সুন্দর করে প্রোভাইড করে দিব এবং ওয়ালগুলো হাইলাইট করে দিব হ্যাঁ দেখুন সুন্দর করে লক্ষ্য করে দেখুন এই ওয়ালগুলো সবগুলো ওয়াল হবে হচ্ছে বন্ধুরা পাঁচ ইঞ্চি ওয়াল সবগুলো ওয়াল পাঁচ ইঞ্চি ওয়াল বন্ধুরা দেখুন ধৈর্য সহকারে এই চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট অর্থাৎ দুই কাঠা জমিতে তিন বেডরুমের এই বাড়িটি নির্মাণ করতে হলে মোট কত টাকা খরচ হয় এবং এই বাড়িটি নির্মাণে খরচ কিভাবে কমানো সম্ভব এগুলো এ টু জেড আপনাদের মাঝে আলোচনা করব দেখুন বন্ধুরা আমাদের ইন্টারনাল এবং আউটার যে ওয়ালগুলো আছে পাঁচ ইঞ্চি ওয়াল সবগুলো প্রোভাইড করা শেষ এখন আমরা কী করবো জানালাগুলো সুন্দর করে প্রোভাইড ঠিক আছে বন্ধুরা আমাদের জানালাগুলো সুন্দর করে প্রোভাইড করে দেওয়া শেষ মোটামুটি এখন আমরা কি করব বন্ধুরা এখন আমরা এই বিল্ডিংয়ের দরজাগুলো প্রোভাইড করে দিব দেখুন বন্ধুরা ডোর এগুলা তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে বিল্ডিংয়ের প্রবেশ পথ এটা হচ্ছে এন্ট্রি ঠিক আছে এন্ট্রি প্রবেশপথ এটা বন্ধুরা দেখুন এখানে একটি ফল স্লাপ প্রোভাইড করা আছে ফল স্বাদ এটা এখানে মেন ওয়াল থেকে বাইরের দিকে ফল স্বাদ ই করা আছে বন্ধুরা ফল স্বাদের এটা সাইজটা এখান থেকে এই পর্যন্ত যে সাইজটা আছে বন্ধুরা এটার সাইজ হচ্ছে আট ফিট ওকে এইটুকু হচ্ছে আট ফিট এবং এখান থেকে ভিতর থেকে বাইরের দিকে যতটুকু বের করা আছে ফল স্বাদ এটা হচ্ছে ছয় ফিট ঠিক আছে এখানে দুইটা কলাম হবে ছোট ছোট দশ ইঞ্চি দশ ইঞ্চি কলম এখানে ছোট ছোট প্রোভাইড করে দেওয়া হবে এখানে সাত বের হয়ে আসছে ঠিক আছে এটুক হচ্ছে আট ফিট ইন্টু ছয় ফিট এখানে যে সিঁড়িটা আছে বন্ধুরা সিঁড়িটা প্রোভাইড করা হয়েছে এটা হচ্ছে পাঁচ ফিটের একটা সিঁড়ি হ্যাঁ সিঁড়ি হচ্ছে দুই ফিটের সিঁড়ি হবে এটা দুই ফিট প্রস্তুত সিঁড়ি আর এটা হচ্ছে পাঁচ ফিট ওকে আর বন্ধুরা দেখুন এখানে চার ফিটের একটি মেন গেট প্রোভাইড করা হয়েছে এটা হচ্ছে বাসার মেন গেট এই বাড়ির মেন গেট এটা প্রবেশ করে বন্ধুরা এটা পাবো হচ্ছে ড্রয়িং স্পেস ছোট্ট একটি ড্রয়িং স্পেস দেখুন ড্রয়িং স্পেসের সাইজটা আমরা দিয়ে দেবো বন্ধুরা এই পাশে যেই সাইজটা আছে ড্রয়িং স্পেসের ওকে তো এই পাশে যে সাইজটা আছে এটা হচ্ছে আট ফিট ঠিক আছে এবং এখান থেকে এই পর্যন্ত যেই সাইজটা আছে ড্রয়িং স্পেসের এটা হচ্ছে টোটালি দিব হচ্ছে বারো ফিট ওকে আট ফিট ইন্টু বারো ফিটের একটা ড্রয়িং স্পেস ওকে পাশে লক্ষ্য করুন দেখুন এখানে খুব সুন্দর একটি বড় বেডরুম প্রোভাইড করা হয়েছে বন্ধুরা এটা বেডরুম অথবা গেস্টরুম হিসেবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই বেডরুমটা বা গেস্টরুমটা সাইজ হচ্ছে এ পাশে হচ্ছে তেরো ফিট ওকে পাশে তেরো ফিট আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে এগারো ফিট তেরো ফিট ইন্টু এগারো ফিটের একটা বেডরুম সঙ্গে কি আছে একটা অ্যাটাচ টয়লেট আছে ঠিক আছে এটি অ্যাটাচ টয়লেট বন্ধুরা অ্যাটাচ টয়লেটের এই পাশে যে সাইজটা এটা আমরা প্রোভাইড করে দিব হচ্ছে আট ফিট ওকে এবং এপাশ থেকে এই দিকে যে মাপটা আছে এটা হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি অর্থাৎ আট ফিট ইন্টু চার ফিট ছয় ইঞ্চির একটা অ্যাটাচ টয়লেট হ্যাঁ অ্যাটাচ টয়লেট প্লাস বাথ এটা বন্ধুরা দেখুন এই রুমের সঙ্গে একটি অ্যাটাচড বারান্দা প্রোভাইড করা হয়েছে এভি ঠিক আছে বারান্দাটার প্রস্ত অর্থাৎ বারান্দাটার যে চওড়াটা আছে এটা আমরা সাইজটা দিব হচ্ছে চার ফিট ওকে এবং বারান্দাটার লেন্থ এটা হবে হচ্ছে নয় ফিট নয় ফিট ইন্টু চার ফিটের একটি বারান্দা ওকে তো বন্ধুরা এই বারান্দাটা আমরা কি করব একটা গেট প্রোভাইড করে দিব এই বারান্দাটায়ও একটা আমরা গেট প্রোভাইড করে দিব ওকে এটা হচ্ছে ডোর গেট ওকে এখান থেকে বের হয়ে এটা হচ্ছে বেডরুম বেডরুম থেকে বের হয়ে ড্রয়িং স্পেস বন্ধুরা ড্রয়িং স্পেস থেকে দেখুন এখানে ফাঁকা জায়গা রাখা হয়েছে এটা হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি ফাঁকা জায়গা বন্ধুরা তিন ফিট ছয় ইঞ্চি গেট দিয়ে প্রবেশ করে এটা হচ্ছে লিভিং অবলিক হল এরিয়া ঠিক আছে এল আই আই লিভিং অবলিক হল ওকে লিভিং অবলিক হল এরিয়া এটার সাইজটা আমরা দিয়ে দিব এখান থেকে একদম এই পর্যন্ত ওকে এখান থেকে এই পর্যন্ত এই সাইজটা হচ্ছে বারো ফিট রাখা হয়েছে বারো ফিট এবং এখান থেকে এইদিকে যেই সাইজটা আছে বন্ধুরা এটা হচ্ছে নয় ফিট অর্থাৎ বারো ফিট ইন্টু নয় ফিটের একটি লিভিং অবলিক হল এরিয়া বন্ধুরা লিভিং অবলি হল এরিয়ার সঙ্গে বামপাশে লক্ষ্য করুন দেখুন এখানে অ্যাটাচ টয়লেট সরি কমন টয়লেট টয়লেট প্লাস বাথ প্রোভাইড করা হয়েছে বন্ধুরা দেখুন বন্ধুরা এই পাশে যে সাইজটা আছে এটা হচ্ছে আট ফিট এবং এখান থেকে এই দিকে যে সাইজটা আছে এটা হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি অর্থাৎ দুর্ঘর দিকে আট ফিট প্রস্তের দিকে চার ফিট ছয় ইঞ্চি কমন টয়লেট প্লাস বাদ ওকে এখান থেকে বের হয়ে লিভিং রুম লিভিং স্পেস থেকে বন্ধুরা ড্যান পাশে লক্ষ্য করুন দেখুন এখানে একটি অনেক বড় একটা দেখুন অনেক কমফোর্টেবল একটা ডাইনিং স্পেস প্রোভাইড করা হয়েছে বন্ধুরা ডাইনিং স্পেসের সাইজটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ওকে এখান থেকে এই পর্যন্ত যেটা আছে এটা হচ্ছে তেরো ফিট এবং এখান থেকে এই পর্যন্ত যেই মাপটা আছে এইটা হচ্ছে এগারো ফিট অর্থাৎ তেরো ফিট ইন্টু এগারো ফিটের একটা ডাইনিং স্পেস লক্ষ্য করুন দেখুন এখানে গেট দিয়ে প্রবেশ করে এটা হচ্ছে কিচেন স্পেস কিচেন রুম ঠিক আছে কিচেন বন্ধুরা এটা হচ্ছে কিচেন স্পেস কিচেন স্পেসের সাইজটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যে সাইজটা আছে কিচেনের এর বন্ধুরা এটা হচ্ছে বারো ফিট ওকে এবং পাশ থেকে এইদিকে যে সাইজটা আছে অর্থাৎ প্রস্তের দিকে যে কিচেন সাইজটা এটা হচ্ছে আট ফিট বারো ফিট ইন্টু আট ফিটে একটা কিচেন স্পেস এখানে গেট দিয়ে প্রবেশ করেই একটা ব্যালকনি প্রোভাইড করা হয়েছে এই পাশে হচ্ছে নয় ফিট ওকে আর এই পাশে যে সাইজটা আছে এটা হচ্ছে চার ফিট নয় ফিট ইন্টু চার ফিটের একটা বারান্দা প্রোভাইড করা হয়েছে কিচেনের সঙ্গে ওকে তো এখান থেকে বের হয়ে বন্ধুরা সামনের দিকে যাই সামনের দিকে দেখুন লক্ষ্য করে দেখুন এখানে একটা অনেক বড় একটা বেডরুম প্রোভাইড করা হয়েছে দেখুন বন্ধুরা বেডরুম বেডরুমটা সাইজ এ পাশে যে সাইজটা আছে এটা আমরা দিয়ে দিব হচ্ছে তেরো ফিট ওকে তেরো ফিট ইন্টু এগারো ফিট ঠিক আছে তেরো ফিট ইন্টু এগারো ফিটের একটা বেডরুম বাম পাশে লক্ষ্য করুন একদম সেম সাইজে এখানে একটি আরেকটি বেডরুম প্রোভাইড করা হয়েছে বন্ধুরা তেরো ফিট এই পাশে দৈর্ঘ্যের দিকে তেরো ফিট প্রস্তের দিকে এগারো ফিট ওকে তো বন্ধুরা দেখুন এখানে এসে দেখুন এখানে একটা স্টেয়ার প্রোভাইড করা হয়েছে বন্ধুরা স্টেয়ার এটা হচ্ছে স্টেয়ার স্টেয়ারের সাইজটা আমরা দিব স্টেয়ার স্টেয়ারে টোটাল সাইজটা বন্ধুরা এটা আমরা প্রোভাইড করে দিব হচ্ছে বন্ধুরা আট ফিট ঠিক আছে স্টেয়ারের সাইজটা হচ্ছে আট ফিট ইন্টু এগারো ফিট ওকে এ পাশে আট ফিট এ পাশে এগারো ফিট ঠিক আছে বন্ধুরা স্টেয়ারে এখানে ভয়েড রাখা হয়েছে দেখুন এখানে হচ্ছে দুই ফিট ভয়েট আর স্টেয়ারের যে ল্যান্ড আছে ফ্লাইট আছে বন্ধুরা যে ফ্লাইটটা এটা হচ্ছে তিন ফিটের ফ্লাইট পোস্তটা হচ্ছে তিন ফিট ওকে তো বন্ধুরা স্টেয়ারের এখান থেকে এই পর্যন্ত যে মাপটা আছে আট ফিট ওকে এখান থেকে এই পর্যন্ত যে ফ্লাইট আছে এটা হচ্ছে আট ফিট এবং এখান থেকে এই পর্যন্ত যে মাপটা আছে বন্ধুরা এটা হচ্ছে তিন ফিট এ 3 তিন ফিট এপাশে তিন ফিট ওকে এবং এখান থেকে এই পর্যন্ত যে ফ্লাইটের ধাপটা আছে বন্ধুরা এটার সাইজটা দিব হচ্ছে দুই ফিট কেমন এবং এখান থেকে এই পর্যন্ত আছে তিন ফিট আর এখান থেকে এই পর্যন্ত একদম সেম আট ফিটই আছে ঠিক আছে তো বন্ধুরা স্টেয়ারে যে ধাপগুলো আছে এগুলো সবগুলো ধাপ হবে হচ্ছে দশ ইঞ্চি ধাপ এবং এক ধাপ থেকে আরেক ধাপের উচ্চতা হবে হচ্ছে পাঁচ ইঞ্চি ওকে তো বন্ধুরা আমাদের ইন্টারনাল এবং আউটার যেই মেজারমেন্টগুলো আছে এগুলো সবগুলো প্রোভাইড করা শেষ তো বন্ধুরা এখন আমরা এই বিল্ডিংয়ে কলামগুলো প্রোভাইড করে দিব এবং কোন কলামে কত পিস রড এবং কোন কলামে কত মিলি রড ব্যবহার করতে হবে এগুলো এ টু জেড দেখাই দিব ঠিক আছে একটা কলাম দুইটা কলাম ষোলোটা বন্ধুরা আমরা এই বিল্ডিংটি টোটালিটি টোটালি কয়টা কলম প্রোভাইড করলাম ষোলোটা নাম্বার অফ কলাম নাম্বার অফ কলাম কয়টা ষোলোটা কলাম প্রোভাইড করলাম হ্যাঁ নাম্বার অফ কলাম কয়টা ষোলোটা কলাম সাইজ দিব বন্ধুরা কলাম সাইজ দিব হচ্ছে দশ ইঞ্চি ইন্টু বারো ইঞ্চি কলাম ওকে কলামে স্টিল দিব স্টিল চারটা বারো মিলিমিটার ডায়া ওকে এবং বিমে যাব আমরা বিম বিম সাইজ দিব আমরা দশ ইঞ্চি ইন্টু বিম সাইজও দিব বন্ধুরা আমরা বারো ইঞ্চি ঠিক আছে কভার করে দিব স্টিল প্রোভাইড করব বিমে চারটা বারো মিলি ডায়া ওকে চারটা বারো মিলি ডায়া এটা হচ্ছে স্টেট বার আর একটা প্রোভাইড করব বারো মিলি ডায়া ইটি অর্থাৎ এক্সট্রা টপ ঠিক আছে এক্সট্রা টপ প্রোভাইড করে দিব বন্ধুরা এখন আমরা যাব হচ্ছে বেজ বেজ বেজের সাইজটা দিব তিন ফিট ইন্টু তিন ফিট ঠিক আছে আর বেজের থিকনেস যেটা দিব বারো ইঞ্চি থিকনেস দিব আর হাইট অর্থাৎ গভীরতা মানে এক্সিস্টিং লেভেল থেকে কত ফিট গভীরে বেজটা হবে ঠিক আছে আমরা বেজ দিব হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি গভীরে ওকে আর বেজে স্টিল প্রোভাইড করে দিব বন্ধুরা বারো মিলিমিটার ডায়া বারো মিলিমিটার ডায়া বার কত ইঞ্চি ছয় ইঞ্চি সেন্টার বাই সেন্টার আমরা বুতয়ে প্রোভাইড করে দেবো ঠিক আছে তো বন্ধুরা দেখুন এই বিল্ডিংটি নির্মাণ করতে টোটাল আমাদের কস্ট হবে টোটাল কস্ট দেখুন বন্ধুরা একদম কম খরচ এইটা বন্ধুরা আমাদের বিল্ডিংটি নির্মাণ করতে খরচ হবে নয় থেকে দশ লাখ ঠিক আছে নয় থেকে দশ লাখ টাকার মধ্যে আমাদের এই চোদ্দোশো স্কোয়ার ফিট অর্থাৎ দুই কাটা জমিতে তিন বেডরুমের বাড়ি একদম খুব ভালোভাবে নয় থেকে দশ লাখ টাকার মধ্যে হয়ে যাবে আমি বলে আশা করছি